দর্শক আসসালামু আলাইকুম। রমজানের শেষ দিকে আমরা রয়েছি, আমরা যাচ্ছি একটি বাংলাদেশি কমিউনিটির ইফতার পার্টিতে। আমার সাথে রয়েছেন জনপ্রিয় ইউটিউবার ভানু ভাই, শরীফ আলম ভানু ভাই, তাকে নিশ্চয়ই আপনারা চেনেন। ভানু ভাই, আপনি এখন ক্যামেরার সামনে। জি, আসসালামু আলাইকুম। কই যাচ্ছি? আমরা যাচ্ছি আমাদের বাংলাদেশি কমিউনিটির একটা ইফতার আছে, এবং এটা আমাদের করোনার কারণে 2018 সালের পর প্রথম ইফতার পার্টি হচ্ছে। তো এটা মোটামুটি 1000 জনের ব্যবস্থা এবং 200 জন এক্সট্রা মানুষের আবার ব্যবস্থা আছে। তো 1000 মানুষ কি, 1000 বাংলাদেশি কি উইনিপেগে আছে? তো 1000 মানুষ কই পাইলেন আপনি? না, বাংলাদেশি তো আপনার এখন মোটামুটি টোটাল যদি আপনি ফ্যামিলি এবং স্টুডেন্ট হিসাব করেন তাহলে 5000 এর মতো মানুষ আছে। 5000 মানুষ আছে উইনিপেগে? হ্যাঁ, উইনিপেগে, এবং স্টুডেন্টে 1000 এর উপর আছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো এইখানে যে ইফতারের ব্যবস্থা হয়েছে, এটা হলো শুধু বাংলাদেশি কমিউনিটি না, এইখানে হলো আপনার যারা অন্যান্য দেশের মুসলিমরা আছে, ইভেন নন মুসলিমও যদি আসে তাদেরও জন্য এক্সট্রা 300 প্যাকেট করা হয়েছে ইফতারে। তো বানু ভাই যেটা বললেন, যে সেটা হচ্ছে যে এখানে ইফতারিতে মসজিদে কিন্তু প্রত্যেকদিন ইফতারি দেওয়া হয়, এবং ইফতারিতে ড্রাইভ থ্রু ইফতার, অর্থাৎ মানুষজন এসে ইফতারি নিয়ে তারপরে আবার গাড়িতে করে এসে ইফতারি করে নিয়ে যায়। তো যাদের গাড়ি নাই তারা ড্রাইভ থ্রুতে কিভাবে আসে ভানু ভাই? না, এখানে যাদের গাড়ি নাই তারা অনেকে হয়তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে আসে, এবার এমনও যেমন আজকে ব্যবস্থা যেটা আছে যে কেউ যাইতে পারতেছে না তার ইফতারটা দিয়ে দেওয়া হবে, তার যদি কেউ প্রতিনিধি যায় বা কোনো বন্ধু যায়। এবং কিছু মানুষ আজকে আমরা যেটা শুনেছি, ধরেন করোনা তো শেষ হয় নাই, অনেকে অসুস্থ আছে আসতে পারে নাই, তাদের বাসাও পৌঁছে দেওয়া হবে। যাক, তো মাশাল্লাহ। তো দর্শক, আমাদের বাসার কাছে মসজিদ, আমরা যাচ্ছি। তো আমার একটি ছোট্ট দুর্ঘটনা ঘটেছে, আমার গাড়িটা কালকে পানিতে আটকে গিয়েছে, গাড়িটা গ্যারেজে আছে। তো ভানু ভাই আসলে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো ভানু ভাই, আপনারে আবারও ধন্যবাদ জানাই আমাদেরকে এই লিফটটা দেওয়ার জন্য। ধন্যবাদ দেওয়ার কিছু নাই, আসলে এখানে তো মানুষ মানুষের জন্য, তাই না? জীবন জীবনের জন্য আমরা তো সবাই সবার আপনজন, এখানে তো আমরা বাবা মা ছেড়ে ভাই বোন ছেড়ে আসি, সুতরাং আমরাই আমাদের ভাই। আমরা মসজিদের সামনে, মসজিদের এই মসজিদটিতে ইফতার পার্টি হবে, এবং চলুন যাই মসজিদের মধ্যে। মোটামুটি বড় সড়ো একটি কর্মযজ্ঞ, বলা হয়েছিল যে প্রচুর অ্যারেঞ্জমেন্ট, এবং মসজিদের জিমে জায়গা হবে না দেখে নিচে ফ্লোরে ব্যবস্থা করা হয়েছে, এবং এখনও ইফতারের 40 মিনিট বাকি। তো একটি বড় গ্যাদারিং হবে বলে মানুষ আমরা আশা করছি। ইফতারের সময়ের কাছাকাছি প্রায়, মানুষজন বসে গিয়েছে, চলছে আড্ডা, মিলন মেলা, এবং বড় একটি গ্যাদারিং যেটা শুরুতে বলছিলাম যে অনেক মানুষ হবে হচ্ছে, আর কিছু কিছু মানুষকে বাসায় তো পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবে চলছে। হাউসকিপিং এর গাইডলাইন চলছে রেজা কাদির ভাই, এবং মানুষ আসছে। আমরা যে কাজই করবো না কেন, আল্লাহর ভয় নিয়ে করবো। রোজা থেকে আমাদের এটাই শিক্ষা,
আমরা এই এক মাস যেমন আমরা ইচ্ছা করলে খেতে পারি কিন্তু আমরা খাচ্ছি না। কেন খাচ্ছি না? কেন? আল্লাহর ভয়, এই স্পিরিট রোজা থেকে এই শিক্ষাটা আমরা কাজে লাগাবো বাকি 11 মাস। আমরা যদি 11 মাস আল্লাহর ভয় যদি না থাকে আমাদের, তাহলে এই এক মাস শুধু নাকে থাকাই হবে আমাদের, নাকে থাকার কষ্ট ছাড়া আমরা কিছু পাবো না। সুতরাং আসুন এই স্পিরিটকে বুকে ধারণ করে আমরা রমজান মাস শেষ করি এবং বাকি 11 মাস আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আল্লাহ ভীতির মাধ্যমে আমাদের বাকি 11 মাস অতিবাহিত করি। আমরা সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমেই শেষ করব এবং পরে ইফতার গ্রহণ করব। আমরা একবার সূরা ফাতিহা এবং তিনবার কুল আল্লাহু আকবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। রব্বুল আলামিন, আমরা পবিত্র ইফতারের সামনে দিয়ে তোমার দরবারে হাত তুলতে রব্বুল আলামিন, তুমি এই মুহূর্তে দোয়া কবুল করো রব্বুল আলামিন, তুমি আমাদের সকল গুনাহকে মাফ করে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন, এই রমজান মাসের ওসিলায় তুমি আমাদের সবার সকল গুনাহকে মাফ করে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন, যারা কবর সাইতে রয়েছে আমাদের আত্মীয় স্বজন যারা ইতিমধ্যে তোমার কাছে চলে গিয়েছে রব্বুল আলামিন, তাদের সকল গুনাহকে মাফ করে দাও রব্বুল আলামিন, তাদের কবরকে তুমি জান্নাতের সাথে কানেকশন করে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আল্লাহ মিন্না ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আবার আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবর সাইতে রয়েছে রব্বুল আলামিন, এই রমজান মাসের ওসিলে তুমি তাদের সকলের কবরের যে জান্নাতের সাথে কানেকশন করে দিও, তাদের সকলের গুনাহকে মাফ করে দিও রব্বুল আলামিন। আমাদের ভবিষ্যৎ জেনারেশন, আমাদের সন্তান সন্ততিকে তুমি কবুল করো না রব্বুল আলামিন, তারা যেন ঈমানের সাথে টিকে থাকতে পারে সেই তৌফিক দান করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এখানে আজকে লাগবে না, এবং আমরা মেরুদণ্ড ইসলামিক অ্যাসোসিয়েশন পার্টিকুলারলি